হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি, কোনো কমপ্লেন নেই। তো আজকে আমি আপনাদের সাথে আমার ফ্রাইডের একটা ব্লগ শেয়ার করছি, আর আজকে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাচ্চাদের আফটার স্কুল যে অ্যাক্টিভিটিগুলো থাকে, বা আমাদের বাচ্চারা যেই সব অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকে সেই সব অ্যাক্টিভিটির মানে কিছুটা অংশ। লাইক আমার বাচ্চারা যে স্কুলে যায় ওই স্কুলের এটা হচ্ছে থিম কালার, আগেই বলে দিচ্ছি, যা মানে ওদের থিম কালার হচ্ছে মানে স্কুলের কালার হচ্ছে মেরুন অ্যান্ড গোল্ড। তো যাই হোক, এটা হচ্ছে স্কুলের চিয়ার লিডার টিম। স্কুল থেকে বাচ্চারা মানে স্কুলের জন্য ওরা চিয়ার করে, কারণ এটা হচ্ছে ফুটবল সিজন। তো ফুটবল সিজনে নর্মালি যেটা হয়, বাচ্চারা যেসব বাচ্চারা চিয়ার লিডিং করে ওরা স্কুলের ফুটবল টিমের জন্য চিয়ার করে। তো এখানে আমাদের এই স্কুল জিসিকে প্যারেন্টসরা অনেক মানে ইনভলভ, আর যেটা আমি পার্সোনালি সব প্যারেন্টসদের বলবো, আপনাদের বাচ্চাদের স্কুলের নানা অ্যাক্টিভিটিতে বলেন, ভলেন্টিয়ার ওয়ার্কে বলেন, সব কিছুতে মানে ইনভলভ থাকার চেষ্টা করবেন। আমি পার্সোনালি আমার স্কুলের সাথে, আমার বাচ্চার স্কুলের সাথে, বাচ্চাদের স্কুলের অ্যাক্টিভিটির সাথে যতটা সম্ভব আমি থাকার চেষ্টা করি। আমি আমার বাচ্চাদের, আমার ছেলে আমার মেয়ে দুজনেরই স্কুলে ভলেন্টিয়ার ওয়ার্কও করে থাকি। তো যাই হোক, যেহেতু আজকে ফ্রাইডে, আর ফ্রাইডেটা কিন্তু স্কুল বলেন, কলেজ বলেন, চাকরি বলেন, যে ক্ষেত্রেই বলেন, সবার জন্য একটা খুবই মানে ভালো একটা দিন। সবাই আমরা যারা কাজ করি, ফুল টাইম ওয়ার্ক করি, সারা সপ্তাহ ধরে আমরা ওয়েট করি আমরা ফ্রাইডেটার জন্য। তো আমাদের আজকে অ্যাক্টিভিটির সাথে আরও একটা ছিল, যেহেতু আমার ছেলে হাই স্কুলে পড়ে, হাই স্কুলের ব্যান্ডে ও ব্যান্ড করে। তো ব্যান্ডটা কেন করে সেটাও বলে দিচ্ছি। আমাদের দেশে যেরকম সায়েন্স, আর্টস, কমার্স এরকম সাবজেক্ট আসে, তার সাথে আমরা যেরকম গার্হস্থ্য বিজ্ঞান বা অপশনাল কিছু কিছু সাবজেক্ট নিয়ে থাকি, তো এই দেশে ব্যান্ড, আরেকটা হচ্ছে অর্কেস্ট্রা, আরও কিছু কিছু পার্ট আছে, ওরকম আপনাকে পিক করতে হয়। তো আমার ছেলে ঈশান ও পিক করেছে হচ্ছে ব্যান্ড। তো এটা হচ্ছে মার্চিং ব্যান্ড। তো যেহেতু ফুটবল গেম, আর ফুটবল গেমে স্কুলের ব্যান্ডের যে বাচ্চারা দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে হাই স্কুল আর মিডল স্কুল মিক্স করা। তো ওরা যাচ্ছে মিউজিক প্লে করতে, আর ফুটবল গেমে এই ব্যান্ডের মিউজিকগুলো আমার কাছে তো খুবই ভালো লাগে। আসলে এই ব্যান্ড ওরা যখন মিউজিকটা প্লে করে তখন আই থিঙ্ক প্লেয়ারদের খুব চিয়ার আপ হয়, সেই জন্যই হয়তো ব্যান্ডটা করে। আমি আসলে খুব ডিটেল ইনফরমেশন দিতে পারলাম না বলে দুঃখিত, আর যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, ঈশান যাচ্ছে ওর ব্যান্ডে, আর আমি আপনাদের ভাইয়া আর জিজেল আমরা গেমে যাচ্ছি না, আমরা এখন চলে যাচ্ছি খেতে। যেহেতু আমি কাজ থেকে বের হয়ে জিজেলকে নিয়ে চলে এসেছি আমার ছেলের স্কুলে, তো সেই জন্য খাওয়া হয়নি দুপুরে লাঞ্চে। তো এখন আমরা চলে এসেছি একটা গ্রিক রেস্টুরেন্টে। তো আপনার ভাইয়া এই রেস্টুরেন্টে আগে একবার এসেছে, আমি কখনো আসিনি। তো আপনাদের ভাইয়া বলল চলো আজকে আমরা গ্রিক ফুড খাই। তো আমি গ্রিক ফুড খাবো আর আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব না, তা তো হতেই পারে না। তো রেস্টুরেন্টটাতে যেহেতু প্রথম এলাম, আমার কাছে খুবই ভালোই লাগলো, খুবই ক্লিন। আর এই ফ্রিজারটার মধ্যে রাখা আছে নানা ধরনের গ্রিক সস, বাকলাবা, হামাস, তারপরে হচ্ছে ওদের যে চিজ কেক, খুব মজার মজার ডেজার্ট ছিল, তারপর স্যালাড ড্রেসিং এসব ছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি অর্ডার করছি, আমি খেয়েছি হচ্ছে গ্রিক স্যালাড, আপনাদের ভাইয়া খেয়েছে জাইরো, আর হচ্ছে আমি কিন্তু ফলাফলও খেয়েছি। তা আমরা কী কী খেয়েছি আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি জিসেলকে এখানে দেখছিলাম, ও নিজে নিজেই নিজের ড্রিঙ্কটা নিচ্ছিল, আর সে আমাদেরকেও হেল্প করছিল, ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল। কারণ বাচ্চারা কখন যে বড় হয়ে যায়, কখন যে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় চোখের পলকেই, সেটা আসলে দেখলে আমার খুবই মানে কি বলবো, যে এত জলদি জলদি আমাদের বাচ্চারা বড় হয়ে যায় চোখের পলকেই, ব্যাপারটা আমার কাছে একটু মানে খারাপই লাগে, যে এত জলদি এত মানে খুবই মনে হয় তাড়াহুড়ার মধ্যে ওরা বড় হয়ে যায়, আমার ব্যাপারটা এরকম মনে হয়। তো যাই হোক, আগে যেটা বললাম, এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা গ্রিক রেস্টুরেন্ট বাট অনেকটা ফ্যাস্ট ফুডের মতো, তো যা সেই জন্যই আমার কাছে রেস্টুরেন্টটা একটু বেশিই ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের খাবার চলে এসেছে। জিজেল খাচ্ছে অবশ্য চিকেন নাগেট আর ফ্রাইজ,
জিসেল তো চিকেন নাগেট খুবই পছন্দ করে, আর আমি নিয়েছি ফলাফল, আর আমি নিয়েছি হচ্ছে গ্রিক স্যালাড, আপনাদের ভাইয়া খাচ্ছে জাইরো আর ফ্রাইজ। তো আমাদের খাবার দাবার শেষে আমরা চলে গিয়েছিলাম মেসিজে, আমাদের মেসিজে ছোট্ট একটা কাজ ছিল। তো আজকে আমি আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করছি, মানে আমার মেয়ের দুষ্টামিটা একটু শেয়ার করছি। বাসায় ফিরেই সে আমার সাথে খুবই দুষ্টামি করছিল, বলছে যে আমি আজকে যোগা করছি, আমি মেডিটেশন করছি। তো সেটার এক ছোট্ট একটা দৃশ্য আমি আপনাদের সাথে বাড়ি যেয়ে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন ডোডোকে, ডোডো তো আমার মাথায় চড়ে বসে আছে, কারণ ডোডোকে এখন আমি খাঁচায় দিয়ে আমার মেয়েকে নিয়ে চলে যাব একটু বাংলা প্র্যাকটিস করতে। তো আজকে আমি আপনাদের সাথে এটাও শেয়ার করব আমার বাচ্চারা কিভাবে বাংলা প্র্যাকটিস করে। তো আমার কাছে এই জিনিসটা খুবই ফানি লেগেছে, সেই জন্যই ভাবলাম আপনাদের সাথেও আমি ব্যাপারটা একটু শেয়ার করি, হোপ আপনাদেরও ভালো লাগবে। Grass is hush. Okay. This is a cat, but what is he doing? Groom. Stop. Yeah. This is the same? Groom. Yeah. Stop. What is this? Dim. Ishan? What? What is this? Dim. Okay. What is this? Taka! Huh? Taka? Taka! Oh my goodness. Everybody knows Taka, huh? Taka, Taka, what, Taka. What is this? What is this? I know what it is. Umbrella. Yeah, but what is in Bangla? I don't know. Chata. Chata. Oh, chata. Say chata. Chata. Okay. No, you have to say it. Nah. Chata, okay, chata, chata. What is that this? A number? What is this? Gular. None. Gula. Cola. Cola. Ishan, you say it. Cuckoo! Ishan, can you say it? I just forgot. Yeah, cola. Cola. Cuckoo! Cuckoo! Cuckoo. What even is it? Cuckoo. No, cuckoo. Is it like chicken? Mary. Mary. Okay. What is this? Oot. What is this fruit? Mango. Mango? Nam. হোপ আমার বাচ্চাদের বাংলা শেখার পার্টটা আপনাদের ভালো লেগেছে। তো এখন চলে এসেছি ডিনারের আয়োজনে, তো খুব ঝামেলা করার ইচ্ছে নেই, সেই জন্যই খুব ঝটপট একটা ফ্রাইড রাইস বানাচ্ছি, আর যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ফ্রাইড রাইসটা করবো হচ্ছে গ্রিল চিকেন দিয়ে আর ডিম দিয়ে আর অল্প কিছু ভেজিটেবল দিয়ে। এটা একদমই ঝটপট, মানে বলবো যে যখন আপনার রান্না করতে ইচ্ছে হবে না, খুব আলসেমি লাগবে, তখন আপনারা এটা করতে পারেন, ট্রাই করতে পারেন। কারণ বাসায় ভাত ডিম মাংস সবসময় থাকে, মাংস না থাকলেও সমস্যা নেই, সবজি ডিম সবসময় থাকে। তো খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুবই মজার এই ফ্রাইড রাইসটা মানে তৈরি করা যায়, আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে। তো ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা আমি শেয়ার করে ফেলি। তো প্রথমেই আমি যে জিনিসটা করেছি, আমি চারটা ডিম খুব ভালো করে একটু মানে
শক্ত করে ভেজে নিয়েছি তারপরে সেম প্যানে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু তেল সেই তেলে আমি এখন দিয়ে দিব অল্প কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিব তো পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গ্রিল চিকেন আর এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি গ্রিল করা যেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা যদি চান এখানে যে কোনো ধরনের মিট বা শ্রিম্প ইউজ করতে পারেন তো আমি মাংসটাকে কিছুক্ষণ ভেজে এটাতে দিয়ে দিচ্ছি কিছু সয় সস আর সয় সসটা আমি মানে আন্দাজ করে দিয়ে দিলাম এখানে আমি 4 টেবিল চামচ সয় সস দিয়েছি আর সয়াসস যখন দিবেন আরেকটা জিনিস বলে দিতে চাই এটা আমি অনেকবার বলেছি লবণটা একটু কম দেবেন লবণের পরিমাণ কারণ সয়াসসে কিন্তু লবণ থাকে আর এখানে আমি দিয়ে দিলাম কিছু গাজর আর মটরশুঁটি তো এই সবগুলোকে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কুক করব বলতে যেই পানিটা বের হবে যেহেতু আমি ফ্রোজেন ভেজিটেবল ইউজ করেছি পানি বের হবে পানিটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করব তো তারপর এটার সাথে আমি মিক্স করে দিব ভাত তো এটা কিন্তু আমি কোনো স্পেশাল ভাত নিইনি ঘরে যেই ভাত ছিল সেই ভাতটাই দিয়ে দিয়েছি তো কারণ যেহেতু বললাম শর্টকাট করছি মানে কিছু করতে ইচ্ছে না হলে এটা হচ্ছে একদম খুবই ভালো খুবই সুস্বাদু একটা অল্টারনেট তো সেই জন্য ঘরে ভাত ছিল আর গ্রিল চিকেন আমি সবসময় ফ্রিজে রাখার চেষ্টা করি আমার বাচ্চাদের যেহেতু নুডলস পাস্তা এরকম এগুলো আমি করে দিই তো সেই জন্য এটা করে রেখেছিলাম তো সেটাই আমি নিয়ে করে দিচ্ছি আজকের রাতের ডিনার আর যেটা হচ্ছে খুবই ঝটপট খুবই মজাদার একটা ফ্রাইড রাইস তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভাত দিয়ে দিয়েছি ভাত দেওয়ার পরে ভাত আর মাংস সবজি খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো আমার রান্নাটা অলমোস্ট শেষ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে ডিমটা ভেজে উঠে রেখেছিলাম সেই ডিমটা তো ডিমটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিব আর এখানে আমি আরেকটা জিনিস ইউজ করব যেটা হচ্ছে সেসিমি সিড অয়েল তো সেসিমি সিড অয়েলটা কিন্তু আপনার ফ্রাইড রাইস মানে ফ্রাইড রাইসটাকে খুব ভালো একটা ফ্লেভার দেয় কারণ যেহেতু আমি একদম অর্ডিনারি খুবই অনেক কিছু ছাড়া একদম খুব ঝটপট সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে করছি তো আপনি খুব সিম্পলের মধ্যে যদি একটু আপনি সেসিমি সিড অয়েলটা দিয়ে দেন তাহলে আপনার ফ্রাইড রাইসটা খুবই এক্সাক্টা ফ্লেভার হয় আর খেতে খুব ভালো লাগে তো এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইসের ফাইনাল লুক তো হোপ আমার আজকের ব্লগটা আমার এই শর্টকাট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আমরা এখন ডিনার খাই ডিনার খাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশেপাশের মানুষগুলোকে অনেক ভালোবাসবেন কারণ আপনার আশেপাশে ভালো মানুষ যদি ভালো না থাকে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন আল্লাহ হাফেজ